আজকের রেসিপি নিরামিষ সর্ষে ভেন্ডি। আর এখানে কিন্তু সর্ষে বাটাবাটির কোনো ঝামেলাই নেই। টুয়া রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, সম্পূর্ণ রেসিপিটা দেখবেন আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এখানে 300 গ্রাম মতন ভেন্ডি নিয়েছি। ভালো করে ভেন্ডি আগে ধুয়ে নিতে হবে, তারপরে এই সামনের আর পেছনের অংশটা কেটে দেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, 2 চামচ সর্ষে তেল দিয়ে দিলাম। একটু ভালো করে চারদিকে ছড়িয়ে দেব, তারপরে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ভেন্ডিগুলো। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ভেন্ডিগুলো একটু নেড়ে চেড়ে এক পাশে নামিয়ে রাখব, এগুলো যাতে একটু কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, 1/4 টিস্পুন কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর একটা টমেটো একটু বড় করে কেটে 2-1 মিনিট মতন তেলে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 7 মতো লবণ আর 1/4 টিস্পুন মতন হলুদ। একটু নেড়ে চেড়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা যখন ভালো মতন ফুটে উঠবে, আগে থেকে ভেজে রাখা ঢাঁড়শগুলো দিয়ে দেব। ভালো করে সব কিছু মিশিয়ে একটা ঢাকনা দিয়ে দেব। প্রায় 5 থেকে 6 মিনিট মতন ভালো করে সেদ্ধ করব। মাঝে মাঝে একটু আমি নেড়ে দিয়েছি ঢাকনা খুলে। এখন কিন্তু ঢাঁড়শটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর মশলাগুলো ভালো মতন মিশে গেছে। আমি আজকে সর্ষে ভেন্ডি করব, অথচ কিন্তু সর্ষে বাটবো না। তাই আমি এখানে নিয়ে নিয়েছি 3-4 চামচ মতন কাসুন্দি। কাসুন্দিটা একটু জলে গুলে নিয়েছি, এবার দিয়ে দিলাম। কাসুন্দিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। যদি মনে হয় গ্রেভিটা একটু পাতলা করার দরকার, তাহলে সামান্য একটু জল দিতে পারেন। দিয়ে দেব একটু চিনি। চিনিটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। আমি আরেকটু দিয়ে দিচ্ছি ওপর দিয়ে সর্ষের তেল। এখানে আমি 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু এটা সর্ষে ঢাঁড়শ, তাই একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আরও একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ধন্যবাদ।